যে মানুষের এক কথায় পুরো পৃথিবী উঠত বসত, সেই মাহিদ আজ এই শহরের মাঝে একা। কতদিন আছো তুমি লন্ডনে? আমি আছি। আমিও আছি। তুমি হাসো না কেন? হাসো হাসো দেখি, হাসো 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 হাসো। একটা গল্পের শেষ মানে আর একটা নতুন গল্পের শুরু। আই লাভ ইউ। দুর্গাপূজা নাকি ঈদ? ধর্মকে নয়, এই উৎসবে মানুষকে ফের খোঁজো। পুজোই আমার ঈদ, আর ঈদই আমার পুজো। যে কষ্ট ছেড়ে মাহিদ দূরে চলে এসেছিল, সেই কষ্টই বোধহয় অন্য একটি রূপ নিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তুমি যাকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবেসেছ, তাকে কতটা তুমি চেনো পূজারিণী? পূজারিণী, আমি সব ঠিক করে দেবো পূজারিণী, বিশ্বাস করো। নিজেকে মাহিদের জীবন থেকে সরিয়ে নাও। রিফাত, আজ তুমি আমারে ভালোবাসবা। আর একটাও কথা না, এই জেদ কিন্তু আমাদের পরিবার আর সহ্য করবো না। যা দরকার তাই কর। ওই বাচ্চার মুখ আমি কোনোদিনও দেখতে চাই না। মাহিদ যদি আমার পরিবারের মাইয়ারে বিয়া করে, তাহলে আমার ভাইজানের আত্মা শান্তি পাইবে। আমি আর আমাদের পরিবারের নীতি নিয়ম মানতে পারু না রাকিব। সেই বেইমানটারে এই বাড়িতে জামাই কইরা নিয়ে আসুম, আল্লাহ মেনে নিব। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে।